আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিফ আজকের এই ভিডিওটা তাদের জন্য ইম্পর্টেন্ট এবং একটা সুসংবাদ নিয়ে আসছি যারা মোবাইল যে অপারেটরগুলো আছে সেই অপারেটরগুলোর প্যাকেজ কিনে ইন্টারনেট ব্যবহার করেন তো আমরা কিছুদিন আগে হয়তো বা একটা নিউজ শুনছিলাম যে বিটিআরসি প্রত্যেকটা অপারেটরকে নির্দেশ দিয়েছিল যে মনে করেন আপনি কোনো একটা প্যাকেজ কিনছেন দশ জিবির এক মাসের জন্য কিন্তু সেটা পার জিবি ব্যবহার করছেন আর বাকি পার জিবি ব্যবহার করতে পারেন নাই তো আপনি যে পাঁচ জিবিটা বাকি আছে ওই পাঁচ জিবি কিন্তু বর্তমানে যে আমরা প্যাকেজটা ইউজ করি এগুলোতে কিন্তু মানে কেটে চলে যায় আর ফেরত দেওয়া হয় না তো ফেরত যেন দেওয়া যায় সেই সিস্টেমটা করার জন্য বিটিআরসি প্রত্যেকটা মোবাইল অপারেটরকে নির্দেশ দিয়েছিল কিন্তু সেইটার বিপরীতে প্রত্যেকটা অপারেটার হাইকোর্টে রিড করে এবং এই যে ই প্রক্রিয়াটা বলছিলো এই প্রক্রিয়াটা এখন আর চলমান নেই কিন্তু আপনাদের জন্য এক সুসংবাদ আছে সেটা হলো যে বাংলাদেশের যে অপারেটর আছে সরকারি অপারেটর টেলিটক তারা একটা অসাধারণ অফার নিয়ে আসছে সেটা হলো আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ এটা কি মনে করেন আপনি দশ জিবি একটা ইন্টারনেট প্যাকেজ কিনছেন যেটা আনলিমিটেড নেওয়ার থাকবে আপনি চাইলে এটা দশ জিবি উদাহরণ দিতেছি আপনি এক জিবি দুই জিবি যে কোনো মানে যেই প্যাকেজগুলো তাদের অ্যাভেলেবেল থাকবে এই যে কোনো একটা প্যাকেজ কিনলে এটা কোনো মেয়াদ থাকবে না ফিক্সড এক মাস দুই মাস দশ দিন সাত দিন এমন কোনো মেয়াদ থাকবে না আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন মনে করেন দশ জিবি প্যাকেজটা কিনছেন আপনি সেটা এক বছর ইউজ করতে পারেন এক মাসও যদি শেষ করে ফেলতে পারেন মুর্দা কথা হলো আপনার প্যাকেজটা শেষ হলেই এটার মেয়াদ শেষ তো আপনি যতদিনই চান এটা ব্যবহার করতে পারবেন তবে একটা বিষয় আমরা সকলেই জানি যে টেলিটকের যে ইন্টারনেটটা আছে ইন্টারনেটটা কিন্তু গ্রাম অঞ্চলে এভেলেবেল না তো যারা শহর অঞ্চলে আছেন বা যাদের ইন্টারনেটটা মানে অ্যাভেলেবেল আছে টেলিটকের জন্য এটা তাদের জন্য সুসংবাদ তো যাদের টেলিটক সিম নেই কিন্তু শহর অঞ্চলে আসেন ভালো কভারেজ আছে তারা চাইলে টেলিটক সিমটা কিনে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এই অফারটা আপনারা লুপে নিতে পারেন তো এটার যে সত্যতা কতটুকু বা এটার একুরেসি কেমন সংবাদ বা নিউজের এটা আপনাদেরকে আমি একটা বাংলাদেশের ভালো পত্রিকা ইনকিলাবের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো রেফারেন্স দিয়ে অনেকগুলো পত্রিকাতে আসছে তো এটা যে জাতীয় পত্রিকা যেহেতু মোটামুটি ভালো একটা ভ্যালু আছে তো এটার যে নিউজটা আছে ওইটা দেখানোর চেষ্টা করব চলুন দেখে আসি তো আপনারা হয়তো দেখতে পারতেছেন যে দৈনিক ইনকিলাবের আমার সাইট বাড়ি দিয়ে দিব নিউজটা তো এটা কী আসছে নিউজটা টেলিটকের ইন্টারনেট ডাটায় মেয়াদ সীমাবদ্ধতা থাকছে না ভিতরে নিউজটা কি রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী মার্চ বৃহস্পতিবার থেকে টেলিটকে ব্যবস্থা এ কার্যকর করবে যতদিন ডাটার ব্যালেন্স থাকবে ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবেন একথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে মঙ্গলবার পনেরোই মার্চ রাজধানী রাজধানী রমনাই বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন মোবাইল অপারেটর কোম্পানিগুলোর ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট বিভিন্ন প্যাকেজ সম্পর্কিত নতুন নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় টেলিযোগাযোগ মন্ত্রী বলেন বিশ্বে এই প্রথমবারের মতো মোবাইল ডাটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো টেলিটকের পর অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানিও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি মোস্তফা জব্বার বলেন আমার ডাটা আমি ব্যবহার করব যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করব গ্রাহকদের এটাই দাবি আমরা সেই দাবি বাস্তবায়ন করছি করড্রবের ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্বের সাথে দেখার জন্য তিনি মোবাইল অপারেটর সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী বলেন ডিজিটাল সেবা সবার জন্য সহজলভ্য এবং ন্যায়সঙ্গত হোক এটাই প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খলিলুর রহমান বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এস এম ফরহাদ এবং গ্রামীণ ফোন রবি এবং বাংলা লিঙ্কের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ ব্যাপারে বিটিআরসির গাইডলাইন অনুযায়ী কার্যক্রম উদ্যোগ গ্রহণের বিষয়েও তারা অবহিত করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেখতে পারলেন নিউজটা তো আশা করি এই বিষয়টা আমাদের জন্য খুবই ভালো হবে কারণ অনেকেই আছে প্যাকেজ কিনে আমরা দশ জিবি পাঁচ জিবি করে কিন্তু প্রয়োজন বোধ করি না হয়তোবা দুই তিন মাসে আমরা পাঁচ জিবি বা দশ জিবি চালাই দিতে পারি যারা নর্মাল ফেসবুক ইউজ করে বা হালকা পাতলা ব্রাউজিং করি যাদের এলাকায় টিলটকের ভালো কভারেজ আছে এবং ইন্টারনেট ভালো আছে তারা টিলটক সিমটা ইউজ করতে পারেন তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন অন্যান্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ